Hey everyone, welcome back to my channel. আমি প্রতীক্ষা মৈত্র চক্রবর্তী আর তোমরা দেখছো আমার ব্লগ চ্যানেল প্রতীক্ষা মৈত্র ব্লগস. এখন অনেকটাই বেলা, এখন বাজে হচ্ছে 1:45. গতকালের ব্লগটা এডিট করে চ্যানেলে আপলোড করতে আমার দেরি হয়ে গেছে আর কালকে না একটু বেশি টায়ার্ড হয়ে গেছিলাম, তো তাড়াতাড়ি ঘুমিয়েও পড়েছিলাম আজকে, মানে সকালে গেছিলাম হাঁটতে, এসে তারপরে আবার ঘুমিয়ে পড়েছিলাম. যাই হোক, আজকে ব্লগটা একটু লেট থেকেই স্টার্ট করছি, আর জানি না কি দেখাবো আজকে, আমি অনেস্টলি জানি না. এনিওয়েজ যেটাই করবো সেটাই তোমাদের সাথে শেয়ার করবো, সো সঙ্গে থাকো, দেখতে থাকো, আই হোপ তোমাদের ভালো লাগবে. আজকে রিহার্সালটা একটু আগে থেকে স্টার্ট হবে, মানে 4:30 সময় বড় ওরা যে দুজন আছে ওরা আসবে, কারণ মিমি মানে ওদের দুজনের মধ্যে যে বড় আমাদের উল্টো দিকে ফ্ল্যাটে থাকে, ও বোধহয় কোথাও একটা যাবে. তো অন্য গতকাল তো একটু লেটে স্টার্ট হয়েছিল ওদেরটা, মানে 6:30-7:45 নাগাদ ওদেরটা স্টার্ট হয়েছিল. তো আজকে ও আমাকে বললো যে আমার অতটা দেরিতে হবে না, তো আমি বললাম যে ঠিক আছে তাহলে 4:30 থেকে করি. আর বাকি অনন্যা মানে ওর সঙ্গে যে নাচছে ও তোমার ওর তো স্কুল থেকে এসে যাবে 3:30-3:30 নাগাদ, তারপরে একটুখানি রেস্ট নিয়ে 4:30 থেকে আজকে রিহার্সাল. তো একদমই টাইম নেই, আমি এখন আগে লাঞ্চ করে নিই, তারপরে আমি যাব স্নান করতে, না হলে অনেকটা দেরি হয়ে যাবে. তো সেই জন্য তারপরে ওদেরটা শেষ হবে, তারপরে আবার 6:00 থেকে বাচ্চাদেরটা স্টার্ট হবে. আর বাচ্চাদের না করাতে মজাও লাগে, ওরা বেচারা ভুলে গেছে কালকে 2 ঘন্টা ধরে দুটোকে শিখিয়েছি, যেটা একদম পুচকুটা গুলুমুলু একদম. ও ঘরে গেছে, ওর মা বলেছে যে কি শেখালো দেখা, বলেছে ভুলে গেছি, 2 ঘন্টা ধরে শিখিয়েছে ভুলে গেছে. বাচ্চাদের এটাই হচ্ছে মজা. ঠিক আছে, যা পারে করুক, ওরা ছোট ছোট, ওরা যা করবে ওটাই ভালো লাগবে. আর আমাকে ওই সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাত পা নাড়াতে হবে, ওটা দেখে দেখেই ওরা করবে, তবে ওটাই ভালো লাগে ছোট ছোট. অ্যাকচুয়ালি না এবারে কি হচ্ছে, সরস্বতী পুজো হবে সেটা প্রথমে প্ল্যান ছিল না, তারপরে ফাংশন করা হবে এটা তো একদমই প্ল্যান ছিল না. পরশু দিনের ব্লগটা তোমরা দেখেছিলে যে আমরা একটুখানি মিটিং টাইপের হচ্ছিল, তখনই ডিসাইড হয়েছে. তো এত কম সময় না, জাস্ট 7 ডেজ, তো মানে যে কারণে অসুবিধা হয়েছে. নেক্সট ইয়ার পুজো হোপফুলি হবে, তাহলে 1 মাস আগের থেকে রিহার্সাল স্টার্ট করলে, এরা তো খুব ছোট ছোট, আর সবাইরই একটু রিহার্সালের বেশি টাইম হলে সুবিধা হয় না, হলে গড়বড় হয়ে যায়, কেউ তো আর ওরকম প্রফেশনালি ট্রেন্ড নয়, তাই না? তো এনিওয়েজ এবারে যেটুকু টাইম আছে তার মধ্যেই করতে হবে, সবাইকেই খুবই সিম্পল স্টেপস এর উপর যাচ্ছি, বিশেষ করে বাচ্চাদের তো একদমই সিম্পল স্টেপস, যাতে ওরা না ভোলে, যাতে ওরা অ্যাটলিস্ট আমি মানে দেখিয়ে দিলে যাতে ওরা কিছু একটা করতে পারে. যাই হোক, এখন আমি যাই আর গিয়ে লাঞ্চটা করে নিই. এই দেখো আজকে আমি খাচ্ছি হচ্ছে ওটস এর চিলা, ওখানে আরো দুটো মানি বানাচ্ছে, চিলা টক দই খেয়ে নেব, এই যে টক দই. পাপা বাড়িতে নেই, পাপার একটু কাজ আছে বলে পাপা বেরিয়েছে, আমি আর মানি আছি, তো এখন আমিও খাচ্ছি আর মানিও খেয়ে নেবে. এখন 3:30 বাজে, এখন আমি গিয়ে চট করে স্নানটা করে নিই. আর কি হয়েছে, খেতে বসে না মাছ খাচ্ছিলাম, মাছটা এত ভালো, আমি মাছটাকে মানে সে খুঁটে খুঁটে চেটে চেটে ওর হাড়টাকে মানে কাটাটাকে আর কি চেটে চেটে খাচ্ছিলাম. যাই হোক, আমি ইউজুয়ালি মাছ এরকম করি না, মাছ আমি পছন্দও করি না, কিন্তু আজকের মাছটা একটু বেশিই ভালো ছিল. যাই হোক, আমি যাই আর কি স্নানটা করে নিই. এখন বাজে হচ্ছে 4:20, আর 4:30-তে ওদের আসার কথা তখনই তোমাদেরকে বললাম, তো আমার স্নান টান সব হয়ে গেছে, আর এখন ওরা আসলে তারপরে রিহার্সালটা স্টার্ট করব. আর আমার না এই জিনিসগুলো ভীষণ ভালো লাগে, আমি প্রচন্ড এনজয় করি. যখন ঠাকুর পুকুরে থাকতাম তখন, এর আগে তোমাদেরকে একবার বলেছিলাম দুর্গাপুজোর টাইমে মনে হয় এবছর যখন গেছিলাম ঠাকুর পুকুরে, ওই ব্লগটাতে আছে, তো যখন আমরা ঠাকুর পুকুরে ছিলাম না, তখন ওখানে সব কিছু হতো, মানে রবীন্দ্র জয়ন্তী, তারপরে দুর্গাপুজো তো হতোই, তো মানে প্রচণ্ড আনন্দ হতো, প্রচণ্ড আনন্দ হতো. আর সব কিছুর মধ্যে প্রোগ্রাম হচ্ছে, ডান্স হচ্ছে, আর নাচের পুরো সেকশনটা, পুরো দায়িত্বটা আমি নিয়ে নিতাম. আর দুর্গাপুজোতে তো একটা হই হই হতো, 1 মাস ধরে রিহার্সাল হচ্ছে, কমিউনিটি হলে রিহার্সাল হতো, তার আগে তার মিটিং হচ্ছে, কে কি করবে, কস্টিউম আমরা মানে ডিসাইড করে সেটাকে, কস্টিউম যারা ভাড়া দেয় না সেখানে যাওয়া, সেখান থেকে ভাড়া করে নিয়ে আসা, ওখানে গিয়ে গিয়ে পড়ে পড়ে দেখা, মানে ইট ওয়াজ এ গ্রেট গ্রেট ফান এক্সপিরিয়েন্স. অ্যান্ড আমি পার্সোনালি, আমি ছোট থেকে এগুলো খুব ভালোবাসি, এইসব ফাংশন করা, নাচ করা, গান করা, লোককে দিয়ে পারফর্ম করানো, মানে তাদেরকে শেখানো, আমার এগুলো ভীষণ ভালো লাগে. আমি এমনি একটু হইচই করতে ভালোই বাসি, আই গেস তোমরা এতদিনে সেটা বুঝেই গেছো. তো এই ফ্ল্যাটটাতে এটা ছিল না, এবারে সরস্বতী পুজো উপলক্ষে ছোট করে হলেও হচ্ছে, কিছু তো হচ্ছে, তো এই এইটাও আমি প্রচণ্ড এনজয় করছি. অ্যান্ড আমার কি হয়, এইগুলোতে না আমার কোনো টায়ার্ডনেস নেই, মানে ছোটদেরকে শেখানো, বড়দেরকে শেখানো, এতটা করা,
তারপরে আমি জানি না, মেবি আমি নিজে সোলো একটা ডান্স করলেও করতে পারি, আই ডোন্ট নো, কারণ নাম্বার অফ প্রোগ্রামস আমাদের খুব কম, তো অ্যাটলিস্ট একটা ঘন্টা যদি টোটাল অনুষ্ঠানটা না টানা যায় তাহলে ইটস নট ওয়ার্থ ইট। তো সেই জন্য মেবি সবাই কিছু না কিছু মেবি করার চেষ্টা করছে, তো সেই জন্য আমি ভেবেছি, কিন্তু এখনো শিওর নই, আমার যদি লাস্ট অব দি ইচ্ছে থাকে তাহলে ডেফিনেটলি ইচ্ছে আছে একটা কোনো সোলো যদি করি ডান্স, তো সেই সবের জন্য প্র্যাকটিস অ্যান্ড এভরিথিং, ইটস ভেরি টায়ারিং বাট অলসো আই এনজয় এই সমস্ত কিছু, লাইক আই এনজয় these things very very much, to shejone amar kache tiredness ta tiredness noy. Anyways, ekhon ami jai, ora eshe gele eshe jabe ora ekkhoni 5-10 minute ora eshe gele tar pore rehearsal start korbo. Bell bajlo, eshe geche mone hoy. Okay, aja ye wala bell bajao to, aunty ko bulalo, aja tum chale. এই দেখো একজন এসে গেছে, তোমার নাম বাতাও। মেয়ের নাম অনন্যা। অনন্যা হ্যাঁ, শি সো স্পিড। Thank you. হয়েছে? এবার দুজনে একসাথে করো, এরপর লাইনটা যাবো। এটাতে আমরা এইভাবে ঘুরলাম, এবার সাথে সাথে হাসি কান্না, এই ঘোড়া হলো হাসি কান্না হীরা পান্না, এই ঘুরলাম হাসি কান্না, জাস্ট সিম্পল হীরা পান্না, হীরা পান্না মানে কানের দুল লাগাচ্ছি, হীরা পান্না, ঠিক আছে? হাসি কান্না হীরা পান্না, হাসি হাসিটা কি রকম? হাসি কান্না হাসি কান্না, হ্যাঁ জাস্ট একটা হালকা জাম্প দেবে, হাসি কান্না হীরা পান্না, দোলে ভালে বলে ভালে, ঠিক আছে? আবার হাসি কান্না হীরা পান্না, দোলে ভালে, আরেকবার এটা ঘুরে গেলে হাসি কান্না হীরা পান্না, দোলে ভালে হাসি কান্না হীরা পান্না, দেখো পাপা স্যান্ডউইচ ব্রেড নিয়ে এসছে, কি কালকে কি স্যান্ডউইচ হবে? হ্যাঁ একটা না দুটো এনেছে, কালকে স্যান্ডউইচ ব্রেকফাস্টে, এই দেখো বড় বড় স্যান্ডউইচ ব্রেড দু প্যাকেট নিয়ে এসেছে কালকের জন্য, কালকের ব্রেকফাস্ট। এখন 7:45 বাজে, সবাই চলে গেল রিহার্সাল করে, বাবা হাঁপিয়ে গেছি, পা ব্যথা করে একদম, আর কনস্ট্যান্টলি ওদের সাথে নাচতে থাকতে হয়, তো ছোটদের সাথে বড়দের সাথে সবার সাথে নাচতে হয়, পা ব্যথা করে, তো এখন এক্ষুনি ওরা জাস্ট চলে গেল, এখন একটু রেস্ট। ঘুরি তারপরে মনে নেই, ভুলে গেছি একটা গান পুরোটা গাইতে পারে না, শুধু একটা গানই ধরে। তোমার গানগুলো কে কমপ্লিট করে সেটা বলো? প্রতিবেশীর বউ। ঠিক করে বল, আমি প্রতিবেশীর বউ, কথাই বলবো না, বলো না, আরে
কাটটি তিন কাটটি একদম চরম কাটটি করেছি তোর সাথে। যা তাহলে ব্যালকনিতে গিয়ে শুয়ে তাহলে। তুমি ব্যালকনিতে যাও, আমি কেন ব্যালকনিতে যাব? বাড়ি আমার নামেতে তো এটা আমারও বিছানা। শু 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 আই ক্যান থ্রো ইউ আউট অফ দিস হাউস। ডু ইউ ওয়ান্ট টু সি হাউ? দরজা হিসি করে দিয়ে যাব। ইস রোজ সকালে এসে মানে নিজের স্বরূপটা আস্তে আস্তে বেরোচ্ছে। স্বরূপ বেরোচ্ছে, ইঞ্জিনিয়ারিং পাস করেছি, পঙ্গা নেবে আমার সাথে। ইঞ্জিনিয়ারিং পাস করে কি করেছো? সেই তো ব্যাংকারই না হয়েছো, সেটা আলাদা কথা। তো ইঞ্জিনিয়ারিং তো কোনো কাজ আসেনি, সেই বাল্ব চেঞ্জ করা ছাড়া তো ইঞ্জিনিয়ারিং এর কোনো কাজ আসে না, সেটাও ঠিক করে করতে পারো না। ঘড়িটা কাল থেকে বন্ধ আছে, ব্যাটারি চেঞ্জ করতে বলছি। ব্যাটারি ওখানে, ঘড়ি ওখানে, নিজে করো। ইউ আর দ্য ইঞ্জিনিয়ার, আমি তো নই, এক্ষুনি ডায়লগ দিচ্ছিলে। এখন 11:30 বাজে আর এই ব্লগটাকে এখানে এন্ড করে দিচ্ছি, প্রচন্ড ঘুমও পেয়ে গেছে। তো আই হোপ যে ব্লগটা তোমাদের ভালো লাগলো, যদি লাগে দেন প্লিজ ডু লাইক এন্ড কমেন্ট, আর আমার চ্যানেলটাকে যদি এখনো অব্দি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করো, পাশে একটা বেল আইকন আসবে সেটাকে প্রেস করো আর অল অপশনটা ক্লিক করে দাও, যাতে আমি এই চ্যানেলে নতুন ব্লগ দিলেই সেটা নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়, আর এই চ্যানেলে নতুন ব্লগ আসে এভরিডে। তো হ্যাঁ চলো, তোমাদের সাথে আমার দেখা হবে কাল আর একটা নতুন ব্লগ নিয়ে, ততক্ষণ অব্দি ভালো থেকো।